পশ্চিমবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত করতে সুকান্ত মজুমদারের আর্জি ঘিরে চলছে তোলপাড়। কেন্দ্রীয় মন্ত্রীর প্রস্তাবে বাংলা ভাগের ষড়যন্ত্র দেখছে তৃণমূল। বিমল গুরুঙ্গের সঙ্গে গোর্খাল্যান্ডের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল বিজেপি। বাংলাকে বিভাজনের চেষ্টা প্রথম থেকে রুখেছে। সুকান্ত মজুমদারের প্রস্তাবের প্রতিবাদ করে মন্তব্য শ্রুতি বন্দ্যোপাধ্যায়, ওরা প্রথম থেকে বিমল গুরুঙ্গের সঙ্গে দার্জিলিং একটা চুক্তিবদ্ধ হয়েছিল, অমিত শাহের সঙ্গে দিল্লিতে এসে মেলামেশাও করতো যে গোর্খাল্যান্ড হোক, এখন উত্তরবঙ্গা নিয়ে ওই দিকে চলে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমার মনে হয় যে যেটুকু বিজেপির অস্তিত্ব উত্তরবাংলাকে কেন্দ্র করে আছে এটা বুঝছে না, ওই দিকে চলে গেলে পশ্চিমবাংলা থেকে সেটুকু ওদের বাদ যাবে। এবং বাংলাকে বিভাজন করার প্রচেষ্টা আমরা প্রথম থেকে রুখেছি, প্রাণ দিয়ে রুখেছি। সুকান্ত মজুমদারের এই কথা আমরা বিন্দুমাত্র প্রশ্রয় দিই না, আমরা একে সমর্থনও করি এবং তীব্রভাবে এই মনোভাবের প্রতি। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত, যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাব। সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরবঙ্গ নিয়ে যেসব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে, এ তো সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি। ওনারা উন্নয়নের বিরোধী, এইসব উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে। বাংলাকে টাকা দেয়া যাবে না, বাংলার বকেয়া দেয়া যাবে না, 100 দিনের টাকা দেয়া যাবে না, আবাসের টাকা দেওয়া যাবে না, এগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্তবাবুরা। আসলে ভোটে হারার দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাবার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এই সুকান্ত মজুমদার, আর বাইরে নজর ঘোরাবার জন্য, দলের ঝগড়া থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের একটা বিতর্কিত বিষয় বাজারে ছেড়ে দিয়েছেন।